নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা দারুণ বিষয় নিয়ে আপনাদের দু চার কথা বলবো। খুব সুন্দর বিষয়। আপনাকে যখন কেউ হিংসা করছে, মন খারাপ হচ্ছে নাকি? ঈর্ষা হিংসা কর্মক্ষেত্রে শিকার হচ্ছেন, আপনি কোনো গুণে পারদর্শী, আপনার সঙ্গে হিংসা চলছে সংসারের মধ্যে, শাশুড়ি বৌমা টম অ্যান্ড জেরি শো মাঝে মাঝে হয়, এইরকম আপনি যখনই জানবেন অন্যের থেকে শ্রেষ্ঠ, অন্যের থেকে কিছুতে এগিয়ে আছেন, বাকি সকলে আপনাকে হিংসা করবে, বাধ্য। ঈর্ষা হিংসা এগুলো আজকের যুগধর্ম। তো আজকে এই হিংসার শিকার হলে আপনি কি করবেন? মন খারাপ করবেন না, মনকে শক্ত করুন। মন খারাপ করে কে? যে অন্যায় করছে, যে অন্যায্য করছে। বরঞ্চ জীবনে কেউ আপনার সঙ্গে হিংসা করলে, আপনাকে ঈর্ষা করলে, বেশি করে জীবনের সচেতনতা, বেশি করে জীবনের সাবধানতা দরকার, যাতে আগামী জীবনে প্রবলেমগুলো না আসে, আগামী দিনে প্রবলেমগুলো না আসে। এগুলো বলবো একটু চেষ্টা করার জন্য, আপনাদের সকলকে বলবো এগুলো একটুখানি চেষ্টা করার জন্য। একটা গল্প বলবো, বললেই বুঝতে পারবেন যে হিংসা করে মানুষ কেমন করে। কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন, আপনারা সকলে জানেন, তারপর ফিরেছেন দেশে, সকলে তার জয় জয়কার করবে, করছে। তো কলম্বাস যে জাহাজ নিয়ে গিয়েছিলেন, সেই জাহাজের একদল নাবিক ঈর্ষান্বিত হয়ে পড়লেন যে কলম্বাসের জয় জয়কার কেন হবে। তারা গিয়ে স্পেনের রানীর কাছে গিয়ে অভিযোগ করলেন, বললেন, মহারানী, এই কলম্বাস আমাদেরকে ঠিক মতো জাহাজে খেতে দিত না, আর কি আমাদের মাইনেপত্র ঠিক মতো দেয়নি, তা আর কি করেছে এই কলম্বাস জানেন? নিজের ইচ্ছা মতো দেশ হয়ে ঘুরে বেরিয়েছে, আর সে বলেছে তার পছন্দ মতো একটা দেশ, নিজের স্বাধীন একটা দেশ গড়ে তুলবে, তুলে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এই কথা শুনে স্পেনের রানী করলেন কি, কলম্বাসকে পুরস্কৃত করার জায়গায় তাকে শৃঙ্খলিত করলেন। তা এই তো হচ্ছে আজকের যুগ। আমরা এই গল্পগুলো থেকে শিক্ষা নেব, আপনি ভালো কিছু করলেই, আপনি অন্যের থেকে শ্রেষ্ঠ কিছু হলেই করলেই আপনার পেছনে লোক লেগে যাবে হিংসা করার জন্য, ঈর্ষা করার জন্য, কেউ ছাড় পায়নি। রবীন্দ্রনাথ ঠাকুর তার বিরুদ্ধে দ্বিজেন্দ্রলাল রায় লিখিত আকারে অনেক ব্যঙ্গাত্মক কথা লিখে ফেললেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে রামমোহন কে বাদ গেছেন বলুন তো? কেউ জানে না। তারা প্রাতঃস্মরণীয়, আর আমরা অতি সাধারণ মানুষ, আমরাও সেই রকম। এই নিন্দা ঈর্ষা এগুলোতে কখনো অপদস্থ হবেন না, এগুলোতে মন খারাপ করবেন না, বরঞ্চ মনে রাখবেন কেউ আপনার নিন্দা করলে, আপনাকে নিয়ে চর্চা করলে, আমার তো মনে হয় যে সেলিব্রিটি হয়ে গেলাম, যে চর্চার বস্তু হয়েছেন। মনে রাখবেন, সমালোচনা করতে কোনো যোগ্যতা লাগে না, কিন্তু সমালোচিত হতে যোগ্যতা লাগে, আপনার সেই যোগ্যতাটা হয়েছে। কেউ নিন্দা ঈর্ষা হিংসা করলে এগুলোর দিকে না তাকিয়ে নিজের কাজের প্রতি কনসেন্ট্রেট করবেন, আর সামনের দিকে এগিয়ে যাবেন। করুক না ওরা ওদের কাজ, আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকুন। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।